নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সাত বছর বয়সী এক শিশুর সুন্নতে খতনা করার সময় লিঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলেছেন হাজাম। এ ঘটনায় গুরুতর আহত শিশু শাহাদাত হোসেনকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল উপজেলার নদনা ইউনিয়নের বুড়পিট গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়রা অভিযুক্ত হাজাম মামুনকে আটক করে। চিকিৎসক জানিয়েছেন, লিঙ্গের কাটা অংশ ফ্রিজ আপ করে রোগী সহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রোগীরা খুবই ভালো কাজ করছে, সেটা হচ্ছে যে কেটে গেছেন গ্ল্যাস পেনিস, যেটা বলে মেডিকেলের ভাষায়, ওটাকে পুরাটা কাটা গেছে। তো উপরে কাটাটা নিয়ে আসছেন ওনারা, তো আমরা সেটা নর্মাল স্যালাইনের মধ্যে প্রিজার্ভ করার জন্য রেখে দিয়েছি, রোগীদেরকে ওটা বুঝিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে শিশু সার্জারি বিভাগে রেফার করে দিয়েছি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।